أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বন্ধুরা গতকাল আপনাদের সঙ্গে ইমানের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যে তার ধারাবাহিকতা স্বরূপ আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম আল্লাহর উপর যে ইমান আনতে হবে সেই ইমান সম্বন্ধে আসলে সেই সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু জানা থাকেন বা আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আজকে আমি আপনাদেরকে তারই ধারাবাহিকতা সঙ্গে ইমানের যে ধারাবাহিকতাগুলি আছে তার এই স্বরূপ আরেকটি আলোচনা করব সেটা হচ্ছে হলো ফেরেশতাদের সম্বন্ধে ইমান তবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে আশা করব আপনারা সকলেই ভালো আছেন আর আজকে ইমানের ধারাবাহিকতার সঙ্গে আমি ফেরেশতাদের সম্বন্ধে যে ইমান সেই ইমান নিয়ে আলোচনা করব ফেরেশতা সম্বন্ধে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ এক প্রকার নূরের মাকলুক সৃষ্টি করেছেন যারা পুরুষও নন নারীও নন যারা পুরুষ না নারীও না যারা কাম ক্রোধ লোভ ইত্যাদি রিপু যেসব রিপুগুলো আছে সেগুলো থেকে মুক্ত মানে তাদের মধ্যে কোনো লোভ নাই তাদের মধ্যে কোনো লালসা নাই তাদের মধ্যে কামশক্তি নাই কোনো কিছুই নাই তারা একদম সব কিছু থেকে ঊর্ধ্বে এই কারা বলছে ফেরেশতারা তারপর বলছেন তারা খুব নিষ্পাপ আল্লাহর আদেশের বিন্দু মাত্র ব্যতিক্রম তারা করেন না আল্লাহ যেই নির্দেশই দেন সেটাই তারা পালন করেন তার কোনো ব্যতিক্রম তারা করেন না তারা বিভিন্ন আকার ধারণ করতে পারেন তারা কি করেন বিভিন্ন আকার ধারণ করতে পারেন তারা সংখ্যায় অনেক মানে ফেরেশতাদের সংখ্যা কিন্তু অনেক ফেরেশতাদের আমরা মনে করি ফেরেশতারা কয়েকজন না না ফেরেশতাদের সংখ্যা অনেক আল্লাহ তাআলা তাদেরকে বিপুল শক্তির অধিকারী বানিয়েছেন মানে যারা ফেরেশতা আছেন তাদেরকে আল্লাহ তাআলা কি করছেন বিপুল শক্তি অনেক শক্তির অধিকারী বানিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করে বিভিন্ন কাজে লাগিয়ে দিয়েছেন মানে আল্লাহ যে ফেরেশতা সৃষ্টি হয় অবশ্যই প্রত্যেকটা সৃষ্টির পিছনেই আল্লাহর উদ্দেশ্য থাকে আল্লাহ কেন ফেরেশতা সৃষ্টি করছেন এবং তাদেরকে সৃষ্টি করে কী করেছেন আল্লাহ বিভিন্ন কাজে লাগিয়ে দিয়েছেন কতিপয় আজাবের কাজে কতিপয় রহমতের কাজে নিযুক্ত আছেন তারা মানে কতিপয় আছেন তারা আজাবের কাজে নিযুক্ত আছেন আবার কতিপয় আছেন তারা কি এই মানে রহমতের কাজে নিযুক্ত আছেন কতিপয় আমল নামা লেখার কাজেও নিযুক্ত আছেন তাদেরকে কিরামান কাতিবিন বলা হয় এমনইভাবে আল্লাহর সৃষ্টির বিভিন্ন কাজে ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখেছেন এখন আমরা জানব ফেরেশতাদের মধ্যে চারজন সর্বপ্রধান আবার বলছি ফেরেশতাদের মধ্যে সর্বপ্রধান হচ্ছে চারজন কে কে আমরা জানি জিব্রাইল আলাইহিস সালাম মানে জিব্রাইল ফেরেশতা মিকাইল দুই নম্বর হচ্ছে মিকাইল ফেরেশতা তিন নম্বর হচ্ছে ইসরাফিল ফেরেশতা এবং চার নম্বর হচ্ছে আজরাইল ফেরেশতা তাহলে এই ফেরেশতার মধ্যে এই চারজন হচ্ছে কি মানে এই চারজন হচ্ছে সর্বপ্রধান এই চারজন ফেরেশতা হচ্ছে আমাদের ফেরেশতাদের মধ্যে সর্বপ্রধান এখন জিব্রাইল ফেরেশতার কাজ কি জিব্রাইল তিনি ওহি ও আল্লাহর আদেশ বহন করে এবং নবীদের নিকট আসতেন এছাড়া আল্লাহ যখন যে নির্দেশ প্রদান করেন তা কর্তব্যরত ফেরেশতার নিকট পৌঁছান দুই মিকাইল ফেরেশতা তিনি মেঘ প্রস্তুত করা ও বৃষ্টি বর্ষানো এবং আল্লাহর নির্দেশে মাকলুকের জীবিকা সরবরাহের দায়িত্বে নিযুক্ত অতএব আমরা জানতে পারলাম যে মিকাইল যে ফেরেশতা আছেন সেই ফেরেশতা কি করেন মেঘ প্রস্তুত করেন আর এটা কী করেন বৃষ্টি বর্ষা আমাদের যে বৃষ্টিটা হয় সেটা কেন মানে আল্লাহ মিকাইল ফেরেশতা যে করান এবং আল্লাহর নির্দেশে
মাকলুকের মানে আমাদের মাকলুক আমরা যারা মানুষ আছে তাদের জীবিকা সরবরাহের দায়িত্বে তিনি নিযুক্ত আছেন। তিন নাম্বার ইসরাফিল ফেরেস্তা। ইসরাফিল ফেরেস্তার কাজটা কি? ইসরাফিল ফেরেস্তার কাজটা হচ্ছে তিনি রুহু সংরক্ষণ ও সিংগায় ফুটকার দিয়ে দুনিয়াকে ভাঙা ও গড়ার কাজে নিযুক্ত আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মিকাইল ফেরেস্তার কাজ হচ্ছে হলো মিকাইল ফেরেস্তার কাজ তিনি মেঘ প্রস্তুত বলছি সরি আমি বলতে চাচ্ছিলাম ইসরাফিল ফেরেস্তার কাজ হচ্ছে হলো তিনি কি রুহ সংরক্ষণ করেন এবং শিক্ষার ফু দিয়ে কী করেন দুনিয়াকে ভাঙা ও গড়া নিজকে নিযুক্ত। এখন চার নম্বর ফেরেস্তা সেটা হচ্ছে আজরাইল ফেরেস্তা। জিবের প্রাণ হরণের কাজে নিযুক্ত। জিব্রাইল আলাইসালাম আমাদের যে প্রধান কাজ ছিল কাজ হলো তার মানে প্রাণ হরণের কাজের সঙ্গে নিযুক্ত। তাকে মালাকুত মত বলা হয়। তাকে কি বলা হয়? মালাকুত মত। জিব্রাইল আলাইসালামকে মালাকুত মত বলা হয়। রুহু কবজ করার সময় তাকে কারো কাছে আসতে হয় না, বরং সারা পৃথিবী একটা গামলার মতো তার সামনে অবস্থিত, যার আয়ু শেষ হয়ে যায়। নিজ স্থান থেকেই তিনি তার রুহে কবজ করে নেন। তবে মৃত ব্যক্তি নেককার হলে রহমতের ফেরেস্তা আর বদকার হলে আজাবের ফেরেস্তা মৃত ব্যক্তির নিকট আসেন, মৃত ব্যক্তির রুহু নিয়ে যান। অতএব জিব্রাইল আলাইসালাম মানে যদি কোনো নেককার বান্দা হয় তাহলে কে আসেন? নেককার বান্দা হলে তিনি রহমতের ফেরেস্তা হিসাবে আসেন। আর না হলে মানে যদি তোমার মানে বদকার মানে খারাপ মানুষ হয় তাহলে তিনি কী হিসাবে আসেন? আর মানুষের সম্মুখে আজাবের সম্মুখে আছেন। অতএব আমরা এই যে চারজন মানে ফেরেস্তা নিয়ে কথা বললাম, তাহলে আমাদেরকে অবশ্যই এই ফেরেস্তাদের সম্বন্ধে কী করতে হবে মানে বিশ্বাস স্থাপন করতে হবে যে আমাদের ফেরেস্তা আছেন, ফেরেস্তারা এই কাজগুলি করেন। তা অতএব আমরা বুঝতে পারলাম আমাদের ভালো পথে চলতে হবে, আমরা সব কিছু সুন্দরভাবে যেন চলতে পারি, আল্লাহ দেখানোর পথে চলতে পারি, সেটাই আমাকে স্মরণ করতে হবে। তাই আমরা আজকে ফেরেস্তার সম্বন্ধে যে ইমান সেই ইমান সম্বন্ধে আলোচনা করলাম। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর তারই ধারাবাহিকতা স্বরূপ পরবর্তীতে আমি নবী ও রাসুল সম্বন্ধে যে ইমান সেই ইমান আমি আলোচনা করব। আমি আবার বলি পরবর্তীতে যে নবী এবং রাসুল সম্বন্ধে ইমান সেই ইমান নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।